try ball আবার shot এবং goal আগে উঠে shot এবং বংশনাদা দারুণ একটা save সেই বংশনাদা দারুণ তো save চিলের মতন save দিল পাঁচ পাখির মতন কিন্তু উড়ে গেল শট রূপন্দর কিন্তু দারুণ একটা শট হলো এবং গোল জুয়েল রূপন্দা গোল বিমাদার পায় বল জুয়েল গোল বিমাদা জুয়েলের কিন্তু দুরন্ত একটা টাচ জুয়েলের গোল শুভদা থেকে জুয়েল শুভদা গোল গোল হবে আবার আরো একটি গোল করে দিল শট এবং বাবুসোনাদা কিন্তু দারুণ একটা সেভ শট গোল বাবুসোনাদা কিন্তু দারুণ একটা গোল করে দিল বস্ত্রালয় এরাতে সকলকে জানাই সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং রেফারির কাছে অনুরোধ আপনারা খেলা শুরু করে দেবেন আর যারা কর্মকর্তারা আছেন তারা মাঠের বাইরে চলে আসবেন আগামীকাল আমাদের ঠিক সন্ধ্যে 6:30 খেলা শুরু হবে আমাদের এই ফুটবল উৎসব সাফল্যের পথে এগিয়ে চলেছে তাদের সকলকে জানাই সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা তোর তুই কোন দিকে আমি টাঙাবো কি হয়েছে বল গুলগারে অনেক পুরোনো মাল ঠিক আছে খেলা হচ্ছে মদন মালা খেলা হচ্ছে দাঁড়া খেলা হচ্ছে সার্ভিটা বন্ধ কর সার্ভিটা বন্ধ কর জুয়েল রূপন্দা গোল রূপন্দা জুয়েলের কিন্তু একটা কাছে কিন্তু একটা দারুণ একটা গোল দেখা গেল মদন মহারাজা কাজাবাবের রূপম গোলটি করলেন পাস
বিমাদার পায় বল, জুয়েল গোল, বিমাদার জুয়েলের কিন্তু দুরন্ত একটা টাচ, আরো একটি জুয়েলের গোল, রাজা খাওয়ার দুটো ছেলে দুই মদন মহারাজা সুন্দর আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30 মিনিটে আমাদের খেলা শুরু হবে। শট কিন্তু বাইরে, দারুণ কিন্তু গোল করে দিল গোলকিপার, কিন্তু চেষ্টা করেছিল, পায়ের ফাঁক দিয়ে গোলে পেরিয়ে গেছে। গোল সংখ্যা কিন্তু এখন খাজা বাবা 2 আর রাজা মহারাজার টিমের কিন্তু স্কোর 1। মদন মহারাজার 12 নম্বর সজল গোলটি করলেন, খেলার ফলাফল আবার ভীমাদার পায় বল, কিন্তু শট বাইরে, পায় বল শুভদা থেকে জুয়েল, শুভদা গোল, শুভদা কিন্তু একটা গোল করে দিল। গোল স্কোর কিন্তু এখন 3-1 হয়ে গেছে, আগামীকালের প্রথম খেলা বানিয়ারা ইয়ং জঙ্গল ক্লাব হাওড়া বনাম SB11 মেদিনীপুর, আগামীকাল দ্বিতীয় খেলা জারা ফুটবল ক্লাব সূর্যপুর বনাম আসমা ধাবা পারিপুর, 7 মার্চ দুটি সেমিফাইনাল, 8 মার্চ ফাইনাল খেলা। লং থ্রো, লং পাস, ছেলের পায়ে বল, গোল হবে, গোল কিন্তু আবার আরো একটি গোল করে দিল। আপনাদের আগে কিন্তু স্কোর কিন্তু 4-1 এগিয়ে রয়েছে, আজকের একটি দলের গাড়ি খারাপের হাফ টাইমের আগে কিন্তু খাজা বাবা বিল্ডার্সের 4 গোল, শট এবং বাবু সোনা দা কিন্তু দারুণ একটা সেট, শট গোল, বাবু সোনা কিন্তু দারুণ একটা গোল করে দিল, গোলের পরে গোল দিয়ে চলেছে। এটা
অসাধারণ একটি গোল মদন মহারাজের খেলার খেলা বল কালিয়া বাবা গুটি আসলে পাঁচ মদন মহারাজের দুই খেলা চলছে দ্বিতীয় খেলা গোলকিপার নিজে এগিয়ে গেছে শট ভীমাদা হেড দিয়ে বাইরে করে দিল ক্লিয়ার আমি এইদিকে ছিলাম আমি চোরালো শট কিন্তু বাইরে শট রূপন্তর কিন্তু দারুণ একটা শট হলো এবং গোল ফ্যান চেঞ্জ হলো সুবোদার বদলে সুরাজ মন্ডল নামলো মাঠে জুয়েলের পায়ে বল দেখা যাক গোল হবে গোলকিপার কিন্তু এগিয়েছে সেভ দিল ও রূপন্তর হেড করেছিল কিন্তু গোলটা বার পোস্টে লেগে বলটা বার পোস্টে লেগে বাইরে এর সাথে সাথে কিন্তু রূপন্তর হ্যাটট্রিক হয়ে গেল আজকের দিনের প্রথম হ্যাটট্রিক রূপন্তর গোল সংখ্যা কিন্তু এখন 7-2 খাজা বাবা কিন্তু 7 এবং মদন 2 জুয়াল রাজেশ দা শট কিন্তু বার পোস্টে লেগে বাইরে
বলটা বাড়ি ছিল কিন্তু বাইরে। শট এবং অংশটা দারুণ একটা সেভ, সেই দুরন্ত সেভ, চিলের মতন সেভ দিল, বাজপাখির মতন কিন্তু উড়ে গেল।